আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে অনেক রিকোয়েস্টের দুইটা ভিডিও নিয়ে। একটা হচ্ছে আমার হোমমেড ইস্ট দিয়ে আমি যেন বন রুটি কিংবা কোনো কিছু বানিয়ে দেখাই সেটার ভিডিও, আরেকটা হচ্ছে আমি যে বানিয়েছিলাম চিজি স্লাইসটা, হোমমেড চিজি স্লাইস, সেটারও একটা ভিডিও করতে বলেছে আপুরা। যে অনেক আপুরা আসলে জানে না যে এটা কীভাবে খায়, বার্গারের সাথে না হটডগ স্যান্ডউইচ এগুলার সাথে না পিজার সাথে। সো আমি আজকে হটডগের সাথে সেই চিজি স্লাইসটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন আর অনেক রেসিপি পেতে। আর আমার হোমমেড ইস্ট দিয়ে আমি আজকে আপনাদের এই হটডগের বানটা বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আপনারা কিন্তু বাসায় এটা বানিয়ে ফেলতে পারবেন। সো চলেন শুরু করা যাক। আমাদের এই হটডগের বানটা বানাতে লাগবে 2 কাপ ময়দা। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, আপনি আঙুলটা চুবিয়ে রাখতে পারবেন কিছুক্ষণ সময়, ঠিক এরকম একটা তাপমাত্রা হতে হবে। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ চিনি। আর আমাদের লাগবে এখানে একটা ডিম লাগবে, আর এই হচ্ছে আমাদের হোমমেড ইস্ট। এই ইস্টটা কিন্তু আমার নিজের বানানো, আমি রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখে নেবেন। আর এই হোমমেড ইস্ট দিয়ে এত সুন্দর একটা বান হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এখন এই ময়দার সাথে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন, আমি এখানে 1/4 চা চামচের মতো দিয়েছি। তারপর আমরা দিয়ে দিব এখানে চিনি, তারপর এই এই চিনি আর লবণটাকে ফার্স্টে একটু মিক্স করে নিচ্ছি হালকাভাবে। আর এটা আমি আজকে বানাবো বাটার দিয়ে, আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা তেল দিয়েও বানাতে পারেন, বাট আমি বলবো যে বাটার দিয়েই করতে। এখানে আমি 3 টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়েছি, এখন এটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু গ্যাসের চুলায়ও এটাকে গরম করে তারপর দিতে পারেন। আর বাটার দিলে আসলে হয় কি, খেতে আসলে অনেক ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও আসে, ব্রেডের মধ্যে বাটারটা দিলেই ভালো লাগে। এখন এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমরা এখানে দিয়ে দিব একটা ডিম, ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে 40 মিনিট আগে বের করে রাখবেন, নর্মাল তাপমাত্রায় যখন ডিমটা চলে আসবে তখনই কিন্তু ডিমটা ইউজ করতে হবে। এছাড়া ডিমটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু এই ব্রেডটা কিন্তু পারফেক্ট হবে না, চুপসে যাবে। সো অবশ্যই নর্মাল তাপমাত্রায় ডিমটা ইউজ করতে হবে। এখন আমরা নিয়ে নেব ইস্ট, ইস্টটাও কিন্তু ফ্রিজ থেকে আমি 1 ঘন্টার মতো আগে বের করে রেখেছিলাম, 40 মিনিট আগে বের করলে এনাফ। আর ইস্ট যে বক্সটাতে রাখবেন সেটা কিন্তু এই যে ক্যাপটা খুব ভালো মতো লাগিয়ে রাখবেন টাইট করে। আর আমাদের এখন 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ ইস্ট লাগে। এই যে দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই ইস্টে কিন্তু নর্মালি যে দোকানের ইস্টের মতো এতটা বাজে গন্ধ নেই। সো 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ ইস্ট লাগে, তাহলে আমার এখানে আছে 2 কাপ ময়দা। সো আমি এখানে 2 বার করে 1/3 কাপ নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব উষ্ণ গরম দুধ, দুধটা দিয়ে এখন অল্প অল্প করে এটাকে মেখে নেব। আর ইস্টটা কিন্তু ফ্রিজে আপনার 1 সপ্তাহের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখলে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এটা ডিপে রাখা যাবে কি না, আসলে আমি কখনো ডিপে রাখিনি তাই আমি আসলে বলতে পারছি না, আপনারা রেখে দেখতে পারেন 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে কি না। এখন এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই হটডগের বানটা কিন্তু অনেকটা নরম করে করতে হবে, আর আমার মতে ইস্টটা আসলে 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখাই ভালো, একদম ফ্রেশ ফ্রেশটা ইউজ করবেন তাহলে বেশি ভালো লাগবে খেতেও। আর এটা বানাতে তো তেমন কোনো ঝামেলাও হয় না, খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সো একদম ফ্রেশটা বানালেই কিন্তু হয়।
এখন এটাকে ভালো মতো মিক্স করে তারপর এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি উপরে। আপনারা ইচ্ছে করলে এখানে তেলও দিয়ে দিতে পারবেন, এটা দেওয়া হয় যেন উপরে ড্রাই না হয়ে যায় সেই জন্যে। আর আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন এটা কিন্তু অনেকটা আমি সফট করে নিয়েছি, অনেক স্টিকি একটা ডো হয়েছে, একদমই নরম। এখন এটাকে আমরা ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্যে। আর এটাকে আমি কিচেন রুমে রেখে দিয়েছিলাম গ্যাসের পাশেই, গরম কোনো জায়গাতে রেখে দিবেন, তাহলে কিন্তু সুন্দর করে ফুলে উঠবে এটা। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক সুন্দর একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে। এখন এটাকে একটু ঘুষি মেরে এটার বাতাসগুলো বের করে দিতে হবে। একটা পারফেক্ট ব্রেডের জন্য কিন্তু এই যে ডোটা ফুলে ওঠাটা কিন্তু খুবই জরুরি, ইস্টটা দেওয়ার পরে। আপনার যদি এই ডোটা ফুলে না ওঠে তাহলে কিন্তু আপনার ব্রেডটা পারফেক্ট হবে না। যদি 1 ঘন্টায় না ফুলে তাহলে আরও আধা ঘন্টা রেখে দিবেন। আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি, এখন এটাকে অনেকক্ষণ মথে নেব যতক্ষণ পর্যন্ত এটা না আরেকটু শক্ত শক্ত হয়ে আসছে। এটা দেখতে পাচ্ছেন এটা 1 ঘন্টা রেস্টে রাখার ফলে এটা কিন্তু আরও অনেকটা নরম হয়ে এসেছে। আমি আবারও বলছি এই ডোটা কিন্তু গরম স্থানে রাখবেন, প্রয়োজন হলে গ্যাসের পাশে গ্যাসটা অন করে এটা রেখে দিবেন, তাহলে দেখবেন সুন্দর করে ফুলে ওঠে। আমি একটা বড় জায়গাতে এটা এখন নিয়ে নিলাম, এখন এই যে দুই হাত যেমন টেনে টেনে এটাকে প্রায় 5-6 মিনিট আমি মথে নেব এটাকে। আর এই মথাটা কিন্তু খুবই জরুরি, কারণ এই ডোটা যদি ভালো মতো মথা না হয় তাহলে কিন্তু ব্রেডটা সফট হবে না। আর এটা কিন্তু এখনও লেগে লেগে আসছে দেখতেই পেলেন। আর এই তো 6-7 মিনিট পর আমার ডোটা কিন্তু এখন এই যে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, এখন কিন্তু আর লেগে লেগে আসছে না, স্টিকি ভাবটা কিন্তু আর নেই। এই মথার ওপরেও কিন্তু আমাদের ব্রেডটা কিন্তু নরম অথবা ব্রেডটা ফোলা ভাবটা যে থাকে সেটা হবে। অনেক সময় দেখা যায় যে ব্রেড ফুলে না, চুপসে যায় কিংবা ভিতরে শক্ত থাকে, সেটা কিন্তু এই ডোটার কারণেও হয়। আর দেখতেই কিন্তু পেলেন আমার হোমমেড ইস্ট দিয়ে কি সুন্দর করে আমাদের এই ডোটা ফুলে উঠেছিল। আর এটার ব্রেডটাও এখন কতটা সুন্দর হবে আপনারা দেখতেই পাবেন। আর এই 2 কাপ ময়দা দিয়ে আমি আজকে 3টা বান তৈরি করে নেব। এটা একদমই আপনাদের পছন্দ মতো, আপনারা চাইলে কিন্তু 6টাও করে নিতে পারেন, আমি একটু বড় করে নিয়েছি। বানগুলো আমি 3টা করে নেব। আসলে দোকানের দেখবেন হটডগগুলো কিন্তু একটু বড় থাকে, সেই জন্য আমি একটু বড় করেই করেছি, ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন একটু লম্বাটা শেপ করে নিলাম। এখন আমরা একটা বেলুনি নিয়ে নিয়েছি, আমি বেলুনের মধ্যে আমি এখন এটা একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে হটডগের শেপ দিয়ে নেব। হটডগ তো লম্বাটে থাকে, এটা তো আমরা সবাই জানি, সো এটাকে আমি এখন লম্বাটে করে বেলে নেব। আর এটা যেহেতু অনেকটা নরম একটা ডো হয়েছে তাহলে এটা কিন্তু বেলতে ধরেন আমরা নর্মাল যে রুটি বেলি অনেক সুন্দরভাবে হয়ে যায়, বাট এটা কিন্তু ওই রকমভাবে হবে না, এটা একটু বেলুনি দিয়ে টেনে টেনে এভাবে বেলতে হবে। আর এটাকে সুন্দর করে একদম লম্বা করে দিবেন, আর এই যে চারপাশ থেকে সুন্দর করে দিবেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। আমি যেহেতু একটু বড় করে লেচি নিয়েছি তাই আমার কিন্তু এই বনটা কিন্তু একটু বড় হবে। আর এটা হবে অনেকটা আমরা যে পরোটা খাই ঠিক ওই রকম একটা রুটির মতো হবে, একদম পাতলাও না আবার একদম মোটাও না, এরকম করে তৈরি করে নেব। আর সাইড দিয়েও সুন্দর করে এভাবে আমি এখন বেলে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এটা কীভাবে করেছি। সো এটা কিন্তু লম্বাটে শেপ দেওয়া আমার হয়ে গিয়েছে, এখন এটাকে রোল করে নেব। একদম চেপে চেপে এটাকে এভাবে পেঁচিয়ে নেবেন, কারণ আপনি যদি এটাকে একদম টাইট ফিটভাবে চেপে চেপে না পেঁচিয়ে নেন তাহলে কিন্তু এটা বেক করার সময় খুলে যাবে। সো এই কাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এখন যেটা করতে হবে
এই যে এই অংশটুকু এটাকে আমরা সুন্দর করে লাগিয়ে দিব, তা না হয় এটা কিন্তু খুলে যাবে যখন বেক করবেন তখন। সো এটাকে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন। এই জিনিসটা কিন্তু অবশ্যই সুন্দর করে লাগিয়ে দিতে হবে, আর এই যে এই সাইডের অংশগুলোও এমন করে চেপে লাগিয়ে দিতে হবে। দুই সাইডের অংশটাই একটু চেপে লাগিয়ে দিবেন। সো এখন আবার আমি হাত দিয়ে একটু এভাবে করে নিয়েছি, তাহলে এটা সুন্দর করে একদম লেগে থাকবে, এটার খোলার কোনো চান্স থাকবে না। এই হটডগের বানটা বানানো কিন্তু খুবই সহজ আর অনেক মজা হয়। বাসায় যদি বানাতে পারেন তাহলে কিন্তু আর বাইরে থেকে কেনার কোনো দরকারই নেই, কারণ বাইরে অনেক অস্বাস্থ্যকর পরিবেশেও বানানো হয়। এখন আমার সবগুলো বানানো শেষ, সেগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি একটা ন্যাকড়া এখানে দিয়ে ঢেকে রাখলাম সুতি কাপড় দিয়ে, আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস্টিক র্যাপার দিয়েও ঢেকে রাখতে পারেন। আর আমাদের লাগবে এখানে সসেস, আমি এখানে রেডিমেডটা নিয়েছি, স্পাইসি চিকেন সসেসটা নিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সসেস কিংবা নিজেরাও বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে হাফ চা চামচ বাটার দিয়ে এটাকে ভেজে নেব। এখানে কিন্তু বেশি বাটার দেওয়ার দরকার নেই, অল্প একটু বাটার জাস্ট একটু ভেজে নিলেই হবে। সো আমি এখন এখানে, আমার যেহেতু তিনটা বান, সো আমি এখানে চারটা ভেজে নিচ্ছি। একদম হালকা আছে, এটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আর এই যে দেখেন এইদিকে আধা ঘন্টা পরে আমার কিন্তু ব্রেডগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু একটা ডিমের কুসুম ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা যদি চান ডিমের কুসুমটা না দিয়ে কিন্তু নর্মাল তাপমাত্রা দুধও দিতে পারেন, দুধটা ব্রাশ করে দিলেও সুন্দর একটা কালার আসে। আর ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে সবথেকে বেশি সুন্দর একটা কালার আসে ব্রেডের মধ্যে, সুন্দর একটা কালারের জন্য আমি কিন্তু এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। এটাকে অবশ্যই ভালো মতো চারদিক থেকে ব্রাশ করে দিবেন যেন কোনো জায়গায় বাদ না যায়। ব্রাশ করা হয়ে গেলে তারপর আমরা এখানে দিব তিল। এখানে আমি সাদা তিল ইউজ করছি, তিল কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায়, নর্মাল যে মুদি দোকানগুলো আছে সেখানে কিন্তু আপনি এই সাদা তিলগুলো পেয়ে যাবেন। এটা কিন্তু বার্গারে, ব্রেডে, তারপর এই যে হটডগের বানের উপরে দিলেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। বেকারি স্টাইলের কিন্তু দেখবেন রুটিগুলাতে কিন্তু ওরা সবসময় তিল ইউজ করে, এটা একদমই অপশনাল, আপনি চাইলে কিন্তু না দিলেও পারেন। এখন এটাকে আমরা বেক করব 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম। তারপর আবারও আমি 220 দিয়ে এটাকে প্রায় 25 থেকে 30 মিনিট এটাকে বেক করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ করে আমার ব্রেডগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে। সো আমি এটাকে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি, একটু বেশি কালার করার জন্য আমার 30 মিনিট সময় লেগেছে। এটা কিন্তু 20 থেকে 25 মিনিটেও হয়ে যায়, আপনার পছন্দের মতো কালার হলে আপনি নামিয়ে নেবেন, বাট 20 মিনিটের আগে এটা হবে না। দেখতেই পাচ্ছেন আমার হটডগের বানগুলো কিন্তু মাশাল্লাহ করে একদমই পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন, এটা এই যে দেখেন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা এটা কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজেই কিন্তু বাসায় এটা তৈরি করতে পারবেন, আর বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে খেতে। এখন আমি হটডগের সসটা তৈরি করে নেব। এখানে আমি 3 চা চামচ মেয়োনিজ নিয়ে নিলাম আর 3 চা চামচ টমেটো সস নিয়ে নেব। এইখানে কিন্তু আপনি চাইলে 1/2 চা চামচ সরিষা বাটাও দিতে পারেন, এটা কিন্তু আরও ভালো লাগে। আর আমি এখানে যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আসলে আমার কাছে সরিষাটা ছিল না, থাকলে আমি দিতাম। সরিষাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই সসটা খেতে আরও ভালো লাগে। আমি যেহেতু খুবই সিম্পল করে বানাচ্ছি, সো আমি আর ওইসব সরিষা বাটাটা কিছু দিইনি, জাস্ট সস আর মেয়োনিজটা দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো মিক্স করে তারপর আমরা হটডগের ভিতর এটা দিয়ে দিব।
সো এখন আমাদের এই বনগুলা কিন্তু কেটে নিব, মাঝখান থেকে কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আর এই যে ভিতরে দেখেন, ভিতরে দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেডের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণটুকু কাটতে যাবেন না, আবার অর্ধেক কাটতে হবে। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো সস দিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করেই দিয়েছি, তারপরে যে আমরা যে সসেসগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু সসেস দেওয়ার আগে এখানে গাজর কুচি করেও দিতে পারেন, অনেকে লেটুস পাতাও দেয়, মনের মতো করে যা কিছু দেওয়ার লাগে, গাজর কিংবা শসা লেটুস পাতা দিয়ে নিতে পারেন। আর এই যে এখন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, এটা আমি বানাবো চিজি হটডগ। আমি যে বাসায় স্লাইস চিজটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন এটা বানাবো। এটা অনেক আপুদের রিকোয়েস্টে ছিল যে আপু এটা কীভাবে খাবো, কিংবা কোনো কিছুর সাথে তুমি একটা বানিয়ে দেখাও ভিডিও। সো আমি আপুদের রিকোয়েস্টটা রাখলাম, আমি এই হটডগের সাথে আজকে এই চিজি স্লাইসটা দিয়ে দিব। আমি এখানে এক পিস নিয়ে নিয়েছি, আর আমার এই চিজি স্লাইসটা দেখতেই পাচ্ছেন অলরেডি 4 দিন হয়ে গিয়েছে, বাট এখনও কিন্তু অনেক ভালো আছে। এটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, এর বেশিও ভালো থাকতে পারে নর্মাল ফ্রিজে রাখলে। এখন আমি এখানে পরিমাণ মতো বেশি করে দিয়ে নিয়েছি, আমি বেশি করে পছন্দ করি চিজিটা, তাই আমি একটু বেশি করেই দিয়েছি। আর ডেসক্রিপশনে আমি আমার এই চিজির রেসিপিটাও দিয়ে দিব, চিজি স্লাইসের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ওপরেও একটু স্লাইস করা চিজি দিয়ে দিচ্ছি। আপুদের রিকোয়েস্টে আমার এই ভিডিও দুইটা আমি আজকে আপলোড করলাম, দুইটা ভিডিও আমি একটার মধ্যে দিয়ে আপলোড করেছি, তাই ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, আশা করি আপুরা ধৈর্য সহকারে দেখবে। আর এই যে আমি কিন্তু এটাকে ওভেনে দিয়ে দিয়েছিলাম একদম হাইতে 2 মিনিট। এই যে দেখতেই পাচ্ছেন চিজিটা কত সুন্দর করে মেল্ট হয়েছে, এই যে। সো এই তো দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে মেল্ট হয়েছে, আর এটা খেতে অসম্ভব মজা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু এই হটডগ, বার্গার, স্যান্ডউইচ এগুলোর সাথে খুব ভালো যায়। আমি পিজাতে কখনো খাইনি তাই বলতে পারছি না, পিজাতেও একদিন ট্রাই করে দেখব কেমন লাগে। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই হটডগ বানের রেসিপিটা। আর এই যে ভিতরেটাও দেখাচ্ছি একটু, ভিতরে দেখেন কতটা সুন্দর মেল্ট হয়েছে, আমি অনেক বেশি পরিমাণে দিয়েছিলাম। আর আমার ব্রেডটাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ করে কিন্তু একদমই দোকানের মতো পারফেক্ট হয়েছে। সো এই ছিল আমার হোমমেড ইস্ট দিয়ে হটডগ বানের রেসিপি, আর হোমমেড চিজি স্লাইস দিয়ে হটডগ চিজি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কেউ যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।